আমাদের একটি অবস্থান কর্মসূচি ছিল সাথে টিটোকে দেখতে শহীদুলস্থান টিটোর ব্যাপারে অধিকার হরণ করার জন্য এই সরকার আমাদেরকে আমাদের ফতুল্লা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু দলের সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম বিএনপির নেতা সুমন ভাই নাসির ভাই সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন এখন আমি শহীদুল ইসলাম টিটু এই চিকিৎসা কৃষি শিক্ষক যে যে পেশা আছে কিন্তু শেখ হাসিনা নানা ধরনের কার্ড নানা ধরনের তাস খেলতে ভালোবাসে কখনো জঙ্গি নাটক করেন কখনো আগুন সন্ত্রাসের কথা বলেন এই ধরনের কথা বলে দেশে বিদেশে তিনি মনে করেন যে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার তৈরি করবে কিন্তু আসলে তিনি যে বিভ্রান্ত তিনি যে মনে করছেন যেটা সেটা যা আসল সত্য নয় সেটা আজকে প্রমাণিত যে টিটোরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার পরে আরও নেতাকর্মীরা তারা তাদের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত যে অবাধ নির্বাচন আর এই দেশে হয় না শেখ হাসিনার সময় সুষ্ঠু নির্বাচন হয় না অংশগ্রহণমূলক নির্বাচন হয় না অবাধ আর সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরদের শরীরে জ্বর উঠে 103 ডিগ্রি 104 ডিগ্রি এমন জ্বর উঠে যে কোনো প্যারাসিটামল দিয়ে এই জ্বর নিচে নামানো যায় না এই কারণেই তিনি পুলিশ এবং র‍্যাবকে নির্দেশ দেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা যারা বলবে তাদেরকে আপনারা এইভাবে দমন করবেন এবং সেই দমনের প্রক্রিয়া চালাচ্ছেন একদিকে আছে আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব পুলিশ এবং অন্যান্য সংগঠন আরেক দিকে আছে আওয়ামী লীগের সশস্ত্র যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা আরেক দিকে কে আছে বলুন তো আরেক দিকে আছে আদালত প্রতিদিন আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় হতে হয় আদালতের বারান্দায় দৌড়াতে হয় এবং তারাও কাজ করছেন বিচারকরাও কাজ করছেন শেখ হাসিনার নির্দেশে একদিক থেকে তো ঠিকই বলছেন যে বিএনপি ওই নির্বাচন করবে না নির্বাচনের জন্য হ্যাঁ আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন করব না কিন্তু নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন করব এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে ক্ষমতায় রেখে আমরা ওই নির্বাচন আমরা করব না উনি মনে করছেন যে এই কথাগুলো বলে মানুষের মনকে উনি জিতবেন কিন্তু ওনারা যে একটা কি বলে মিথ্যাবাদী হিসেবে জনগণের কাছে একটা সার্কাসের জোকারে পরিণত হয়েছেন তামাশার জোকারে পরিণত হয়েছেন তো সেইটা ওনারা হয়তো জানেন না কিন্তু জনগণ জানে তো সুতরাং এদেশের মানুষ এবং এদেশের ভোটাররা আজকে দীর্ঘদিন তারা ভোট থেকে বঞ্চিত আজকে যাদের বয়স মানে 18-19-20 তারা ভোট কাকে বলে তারা জানে না তো সুতরাং সবার প্রত্যেকটা ভোটারের ভোট নিশ্চিত করার জন্য শেখ হাসিনার পদত্যাগ অপরিহার্য এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার অত্যন্ত জরুরি তার অধীনেই বিএনপি নির্বাচনে যাবে।